সকালে সবাইকে আবার স্বাগত আমাদের চ্যানেলে। আমরা আজকে যাচ্ছি কাটোয়া থেকে চুপির চর বলে একটা জায়গায়। সেখানে অ্যাকচুয়ালি একটা পাখিরালয় আছে, বার্ড স্যাংচুয়ারি। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের ট্রেন 7:45 হাওড়া লোকাল। আমরা টিকিট কেটে নিয়েছি, এখন তাড়াতাড়ি 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোতে হবে। ঠিক আছে, তাহলে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোনো যাক। কাটোয়া থেকে পূর্বস্থলী পৌঁছাতে মাত্র আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো সময় লাগে। আপনারা যদি কলকাতা থেকে আসতে চান, তবে হাওড়া থেকে কাটোয়া লোকালে করে আপনারা পূর্বস্থলী স্টেশনে আসতে পারেন। যে যাই বলুক, লোকাল ট্রেনের যাত্রা কিন্তু আমাদের বরাবরই পছন্দের। আমরা এখন পূর্বস্থলী স্টেশনে চলে এসেছি এবং এখান থেকে বেরোচ্ছি। বেরিয়ে একটা টোটো ধরতে হয়, টোটো ধরে কিছুক্ষণ সময় লাগে পৌঁছাতে। স্টেশন থেকে বেরিয়ে আপনারা টোটোর স্ট্যান্ডে অনেক টোটো পেয়ে যাবেন। স্টেশন থেকে রাস্তা বেশ অনেকটা হলেও টোটো ভাড়া জনপ্রতি 20 টাকা। এখানে আপনারা দুপুরবেলার লাঞ্চ এবং আরও অনেক কিছু টুকিটাকি খাবার পেয়ে যাবেন। আমরা এখন পৌঁছে গেছি চুপির চরে। তো এগিয়ে চললাম প্রথমেই নৌকা করে নদী ভ্রমণের উদ্দেশ্যে। এখানে একটা নৌকায় 4 জন ম্যাক্সিমাম ওঠা যায়, আর 150 টাকা ভাড়া প্রতি ঘন্টা। প্রতি ঘন্টা। তো আমরা এখন চলে এসেছি ঘাটে। দাদা, এই ঘাটটার নাম কি? কাষ্ঠশালী। আমরা এখন চলে এসেছি কাষ্ঠশালীর চর বা পাখির চরে। তো এখান থেকে আমরা একটা নৌকা ভাড়া নেব এবং সেই নৌকা করে ঘুরবো আমরা। তো দাদার কাছে জানতে পারলাম, মাঝি দাদার কাছে, যে এখানে প্রতি ঘন্টার জন্য 150 টাকা করে নেওয়া হয়, এবং যদি আপনারা প্রথম থেকে বুকিং করতে চান তাহলে ফোন নম্বর আমরা দিয়ে দেবো, সেই ফোন নম্বরে ফোন করে আপনারা চলে আসতে পারেন আগে থেকে বুকিং করে। তো এখন বাজে 9:35, আমরা শুরু করেছি আমাদের জার্নি। ধীরে ধীরে আপনাদেরও দেখাবো যে কীরকম লাগে এই নৌকা যাত্রা। সঞ্জয়ী, কেমন লাগছে? খুব ভালো লাগছে, একদম অন্যরকম। আরেকটা জিনিস বলে রাখি, আমি যেহেতু সাঁতার জানি না, ওর জন্য আমার জন্য এখানে লাইফ জ্যাকেট রয়েছে, আর শান্তোষ সাঁতার জানে, তো ওর কোনো ভয় নেই। আমি আমার সেফটির জন্য এই একটা লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছি, আপনারাও ভেবে চিনতে নেবেন। তো ছেড়ে দিয়েছে মানে কি, ওই ভাঙনের জন্য? এটা আগে গঙ্গাই ছিল। এখানে ইয়ে আছে, মাছ আছে, ধরে মাছ? আচ্ছা। এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি বলা হয় ওটা অ্যামাজন। অ্যামাজন বলা হয় কেননা দুদিকে জঙ্গল আছে আর মধ্যখান দিয়ে নদী আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ লাগে না? হ্যাঁ চলেন। জল পিপি, হ্যাঁ উল্টো হয়ে যাবে। আমি বলছি আমাদের এখানে প্রথম শীত পড়লে ধরেন পাখি চলে আসে দেশ বিদেশ থেকে, সাইবেরিয়া থেকেও আসে, সব বাইরে পাখি। হ্যাঁ, পাখিগুলোর নামে বলছি, প্রথম নাম হচ্ছে ধরেন প্রচার পাখি, লালমাথা ময়ূর, হ্যাঁ তারপর হয়েছি আইবেস, ওটা অস্পেরে, তারপর হয়েছি কমন কোড, ডলফিন, আইবেস,
তারপর গাডওয়াল কিংকিসার তারপর আরেকটা আইবিস আছে কালোটা শাস্তির মতন হ্যাঁ তারপর আরও অন্যান্য পাখি আছে হ্যাঁ দেখলে বলা যাবে ঠিক আছে কোন টাইমটায় বেশি আসে লোকজন আমাদের লোকজন শীত পড়লে অনেক সময় বেশি আসে জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ মার্চ এখন তো আসে হ্যালো কি কি মাছ ওঠে রুইয়ের পোনা আচ্ছা চারা পোনা এখানকার জল এতটাই স্বচ্ছ যে জলের তলায় সমস্ত কিছু দেখতে পাওয়া যায় আমি এখন মাঝি দাদার কাজটা নিয়ে নিয়েছি মাঝি ভাই বসে আছে এখন মাঝি দাদা আর বোটটা কিন্তু আমি নিয়ে যাচ্ছি ভুলভাল দিকে নিয়ে যাচ্ছি কিনা জানি না সঠিক রাস্তায় আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ আচ্ছা সামনে দেখেন একটা পানকৌড়ি মাছ খাচ্ছে বলেন ও আচ্ছা আপনি বলবেন তো তো ভিডিও ক্যামেরা হচ্ছে কোথায় বল কোথায় পানকৌড়ি ও সামনে হ্যাঁ সামনে একটা পানকৌড়ি মাছ খাচ্ছিল এখন উড়ে চলে গেল হ্যাঁ আরেকটা আছে সাইডে এবার বলতে হবে আরেকটা আছে ওইদিকে বিচার করলে ভালো করে ও ওই তো সত্যি কথাই বলছি আমি হ্যাঁ সত্যি কথা ওই তো ওইখানে একটা পানকৌড়ি জলের মধ্যে আছে হ্যাঁ এই আমরা আর ওখানে একটা ট্যাপ আমার জন দিকে ট্যাপ আমরা এখন আগাচ্ছি আমার আমার জন দিকে আমরা এখন বলেন তবে তো হ্যাঁ 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 ঠিক ঠিক আপনি মানাতে বলতে পারেন না আমরা এখন এগোচ্ছি অ্যামাজনের দিকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা অ্যামাজনের মধ্যে ঢুকে পড়ব আধ ঘন্টার মধ্যে আমরা ঢুকে পড়ব আধ ঘন্টার মধ্যেই আমরা অ্যামাজনের মধ্যে কিন্তু ঢুকে পড়ব অ্যামাজনটা দেখা গেল আমরা ফের আবার আস্তে আস্তে এদিকে বাড়ির দিকেই ঘুরব অ্যামাজন যখন আমাদের দেখা হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে আবার বাড়ির দিকে ঘুরব এখন আমি একটু নৌকা চালিয়ে নিই হ্যাঁ কেমন 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 লাগছে নৌকা চালিয়ে বলেন দারুণ লাগছে দারুণ প্রথমবার নৌকা চালালাম এইভাবে জীবনের প্রথম তাই তো জীবনে প্রথম না দ্বিতীয়বার পুরোটাই দিয়ে দেবো তাহলে বোঝা যাবে যে তুমি আমাকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছ কি তো আমরা কি এখন অ্যামাজনের ভেতরে ঢুকছি দাদা তো কচুরি পানা দিয়ে শুরু হচ্ছে আমাদের বাংলার অ্যামাজন যাত্রা আমাদের সাথে বাংলার অ্যামাজন যাত্রা কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের সাপোর্ট করুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক অপশনটা কিন্তু দিতে একদমই ভুলবেন না কাপড় কাচ কাপড় কাচছিস নাকি তাহলে যাবেন আচ্ছা অ্যামাজনে ঢুকে পড়েছি আমরা এবং দুদিকে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন দুদিকে লম্বা লম্বা গাছ এবং সামনে দিয়ে আমাদের নৌকা এগিয়ে চলেছে এখানে জলের গভীরতা কত দাদা বললে পাঁচ ফুট দশ ফুট পনেরো ফুট মানে বিশাল গভীর জল সামনে একটা আমরা ব্রিজ দেখতে পাচ্ছি আপনাদেরকেও দেখাই এই আমরা ব্রিজের তলা দিয়ে এবার যাবো না ঠিকই ঠিকই আচ্ছা ঠিক আছে
এখানে মানে আমরা ভালো সময়ই এসেছি। বেশি বৃষ্টি হলে হয় নাকি? দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আমরা এখন পৌঁছে গেছি ভাগীরথী বা গঙ্গার দিকে, সামনেই আমাদের ভাগীরথী, আমরা দেখাই এবার। হ্যাঁ, এই তো। হ্যাঁ, তুমি কি এখান থেকেই ঘোরাবে? তো আমাজন এখানেই শেষ। আমাদের পেছনে দেখতে পাচ্ছেন ভাগীরথী নদী, যে ভাগীরথী নদীর ওই পারে ওই দিকে মায়াপুর, ইসকন মায়াপুর। হ্যাঁ, যেখানে বড় ওই মন্দিরটি তৈরি হচ্ছে এখন। এটা পরিষ্কার দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না। আমি একটা ছবি তুললাম, ছবিটা দিয়েও দিলাম, আশা করি একটু বুঝতে পারছেন আপনারা। আর এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে পাহাড়টা অনেক ভেঙে যাচ্ছে। এই আমাদের এই সামনেও একটা পাহাড় ভাঙন দেখতে পাচ্ছি এইখানে একদম নিচে। এগুলো প্রতি বছর ভাঙে নাকি দাদা? প্রতি বছরই ভাঙে, প্রতি বছর তার নাকি সরকার থেকে ওই যে বাদ দিচ্ছে আস্তে আস্তে ওই পেছন দিকে, না যাতে না ভাঙে সেই ব্যবস্থাই করছে। আচ্ছা, বুঝলেন। আর ওইখানে কি কি দেখে বললে? ওখানে একটা অসপেরে পাখি আছে। আচ্ছা, হ্যাঁ, পুকুর থেকে মাছ নিয়ে এসে সেটা ধরে দিয়ে ওই যে ওখানে বসে, ওই যে মাছগুলো এভাবে মাছ পড়াতে ওইখানে বসে। তো মানে মাছ ছবি করার লেগে লোকজন কি মাছ ফেলে নাকি ওখানে? ও নিজেরা নিয়ে আসে, বাকিটা নিয়ে আসে পুকুর থেকে, নিজেরা পুকুর থেকে নিয়ে আসে। সেটা দেখার নাকি অনেকজনে চেষ্টা করেছে, পারেনি। ও লেন্স আলার চেষ্টা করেছে, লোকা নিয়ে মাঝে নিয়ে গিয়েছে, ডাঙায় ডাঙায় সুন্দর ডাঙায়, তাও পায়নি। হ্যাঁ, ওইখানে মাছটা নিয়ে এসে ওখানে বারোটা কি একটা কখনো টাইম নেই বাকিটা, ওখানে বোট কোনো বসে থাকে না, পালিয়ে আবার চলে আসে, চলে আসে। ওই যে একটা দুটো তিনটে চারটে অনেক কটা বসে আছে, বোট মাছটা আছে, এই মাত্র একটা গেল না বোট ছিল মানে আগে গ্রাম ছিল, তাহলে এখন ওই যে গঙ্গা ভেঙে গেছে, ও ভেঙে গেছে, এখানে ছিল নাকি এই গঙ্গা ছিল, ওই যে পাখি দেখছো ওইখানে ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এখন ভাঙতে ভাঙতে এখানে এসেছে, ওইদিকে ভুট্টা, দেখালাম আপনাদের। আর ওইগুলো ওইগুলো ভুট্টা, ওই ওই যে কোনো বড় বড় ভুট্টা গাছ, ভুট্টা ওটা বড় হয়ে গেছে। হ্যাঁ, আর ওই বড় বড় হলুদ ফুলগুলো অনেকটা সরষে, ওগুলো সরষে। হ্যাঁ, এবার আমরা বাংলার অ্যামাজন থেকে ঘুরে ফেরত যাচ্ছি এবং একই রাস্তা দিয়ে যাব। পেছনে কি পাঁচ ছটা বোট এখনো আছে? হ্যাঁ আছে। ও আমাদের পেছনে পাঁচ ছটা বোট আসছে এখন, ফেরত আসছে। হ্যাঁ আচ্ছা, আশা করি আরও ভালো লাগবে। এগুলো কি কাশফুল? হ্যাঁ, আরে কাশফুল দেখাই একটু আপনাকে। শুকিয়ে গেছে কাশফুলগুলো। এখন সঞ্চারী মাঝি হয়ে গেছে। মাঝি দাদা কেমন চালাচ্ছে আমাদের নতুন মাঝি? ভালো পৌঁছাবো আজকে, পারে পৌঁছাবো তো? আচ্ছা, দিদি কেমন লাগছে আপনার? ভালো, ভালো। চারধারে বোট, হ্যাঁ, পেছনে অনেক কটা বোট আসছে। Thank you.
এই যে চুপির চরের যে জলাশয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা আসলে একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বা যেটা আমরা ভূগোলের বইতে পড়েছি অক্স বলে। তো ভাগীরথী নদী অন্যান্য নদীর মতোই অনেক আঁকামাঁকা পথ দিয়ে আগে বয়ে চলেছিল এবং পরবর্তীকালে সেই বাঁকগুলো প্রধান নদীর থেকে আলাদা হয়ে যায় এবং তার জন্যই সেই নদীর জল এই অশ্বক্ষুরাকৃতির হ্রদের মধ্যে আর আসে না। তা সেই জন্যেই এই হ্রদটি বা এই জলাশয়টি মধ্যে কোনো স্রোত আমরা দেখতে পাই না এবং তার জন্যই চারিদিকে কচুরিপানা এবং যে সমস্ত মাটি এখানে জমে আছে সেগুলো কিন্তু সেই জমে থাকা জলেরই জন্য হয়। আমরা যেরকম সকাল 9:30 সময় এই বোট রাইড শুরু করেছিলাম, তো আপনারা যখন আসবেন তখন মোটামুটি 4-5 ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন। তো এই বোট রাইড 4-5 ঘন্টা করলেই আপনারা অনেক বেশি পাখি দেখতে পারবেন, কারণ 1 ঘন্টার জন্য যদি সামনাসামনি বোট রাইড করেন তাহলে সেখানে সেরকম পাখি আপনারা দেখতে পারবেন না। আর এই যেটা বলছে অ্যামাজন, যেখানে ভাগীরথীর সঙ্গে যে মিলনস্থল সেটা যে দেখতে পাওয়া যায়, সেই জায়গাটা থেকে খুবই সুন্দর ভিউ পাওয়া যায়, পরিবেশটাও খুব মনোরম, খুব ভালো। তো ওই পুরো ট্রিপটা করতে মোটামুটি 4-5 ঘন্টা মতো সময় লাগবেই। তো আর পথে এই টাইমে যদি আসেন, এটা যেরকম জানুয়ারি মাস, যদি এই টাইমটায় আসেন তাহলে অনেক পরিযায়ী পাখি দেখতে পারবেন। যেরকম আপনাদেরকে বললাম যে আমরা 9:30 সময় চেপেছিলাম, এই বোট রাইড শুরু করেছিলাম, কিন্তু আপনারা চাইলে ভোরবেলা, মানে সকাল 6টা থেকে শুরু হয় এই বোট রাইড, আপনারা চাইলে 5টা পর্যন্ত, তো আপনারা চাইলে অনেক সকালবেলাও আসতে পারেন, তাহলে এই যে এই রোদ এটা আপনারা পাবেন না। আর একটা এক্সট্রা টিপ দিয়ে দিই, যদি এই চুপিতে আসেন এই বোট রাইডের জন্য সানগ্লাস, আর আমরা নিজেদের হ্যাটটাকে খুবই মিস করছি, একটা টুপি তো নিশ্চয়ই নিয়ে আসবেন, নাহলে অনেকে দেখছি যে ছাতাও নিয়ে এসেছে, নাহলে প্রচণ্ড রোদে খুব কষ্ট হয়। আমরা মাঝি দাদার সঙ্গে গল্প করতে করতে এবং দেশ বিদেশের পরিযায়ী পাখি দেখতে দেখতে কখন যে 5 ঘন্টা সময় কাটিয়ে দিলাম বুঝতেই পারলাম না। মন চাইছিল না ফেরত যেতে, কিন্তু যেতে তো হবেই। নৌকা ভ্রমণ শেষ করে আমরা দুপুরবেলার খাবারটা সেরে ফেললাম, চারপাশটা একটু ঘুরে নিতেই দেখলাম বহু মানুষ এখানে পিকনিক করতে আসে। এছাড়াও এখানে রাত্রিবাসের সুব্যবস্থা আছে, নিচের ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। এই ছোট্ট একদিনের ট্রিপ আমাদের কিন্তু ভীষণ ভালো লাগলো, অনেক নাম না জানা পাখির কথা জানতে পারলাম এবং দেখলাম আমাদের বাংলার অ্যামাজন। আপনারাও কিন্তু নিশ্চয়ই প্ল্যান করে নিতে পারেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন। এছাড়া এই পর্বটা কেমন লাগলো তাও জানাতে কিন্তু ভুলবেন না। আবার পরের পর্বে অন্য কোথাও দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।